বন্য প্রাণী কি আসলে মানুষের বাসায় কি খাঁচায় বন্দী থাকে না? যেই সিনেমার জন্য এত মানুষের দর্শকের একটা চাহিদা রয়েছে, মানুষ দেখতে চায়, সেখানে একটা ভালো সিনেমাকে আমরা কেন পেছন থেকে টেনে ধরবো? বরং আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত, তার চিড়িয়াখানায় তো আছে। সো এটা সম্পর্কে আসলে কি বলবে? রাজেশ স্যার তো আসলে মহানায়ক। রাজেশ স্যারের আমার সৌভাগ্য হয়নি স্যারের সঙ্গে কাজ করার, সো আমার অন্তর থেকে স্যারের জন্য সবসময় দোয়া থাকবে, স্যার জন্য ইয়ে থাকুক, যেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর আমার সবচেয়েতে স্টিল নাও আমার সবচেয়েতে পছন্দের যে ছবিটি আমি করেছি বেপরোয়া সিনেমা, সেটি রাজেশ স্যারকে উৎসর্গ করা হয়েছিল। সো আই ফিল অল দ্য টাইম প্রাউড যে আমার একটা ভালো সিনেমা স্যারের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। বন্য প্রাণী কি আসলে মানুষের বাসায় কি খাঁচায় বন্দী থাকে না? খাঁচা ইস্যুটা নিয়ে তো আসলে এই কথা বলেছে। আমার কথা হচ্ছে এই এই মানে ক্লান্তিকালে যখন একটা ভালো সিনেমা হচ্ছে, দেখুন অলরেডি কিন্তু মানে হাওয়া প্রুফ করেছে যে হাওয়া একটি হিট সিনেমা, সুপার হিট সিনেমা। সো সেখানে আসলে আমরা কেন পেছন থেকে টেনে ধরবো? ভালো সিনেমা আসলে আমরা যেখানে করতে অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি, সেখানে একটা ভালো সিনেমা মানুষ দর্শক দেখছে না। যেই যেই সিনেমার জন্য এত মানুষের দর্শকের একটা চাহিদা রয়েছে, মানুষ দেখতে চায়, সেখানে একটা ভালো সিনেমাকে আমরা কেন পেছন থেকে টেনে ধরবো? বরং আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত। আর ছোটোখাটো বিষয় প্রতিটা বাড়িতেই তো আসলে মানে খাঁচার ভিতরে বন্যপ্রাণী থাকে, অনেকে শোক করে পালে, আর পাখি তো আসলে ছেড়ে দিলে তো থাকবে না। সো আমার মনে হয় যে এটা আসলে খুব বড় একটা ইস্যু। যদি এটা একটা ইস্যু হয়ে থাকে তাহলে প্রত্যেকটা বাড়িতে সার্চ করে দেখা উচিত যে কোথায় কোথায় আছে, তাদের নামে আসলে মানে ইয়া করা উচিত। ইয়া তাহলে চিড়িয়াখানায় তো আছে, সো এটা সম্পর্কে আসলে কী বলবে?